বর্তমানে মাইক্রোফোন হাতে নিয়ে উন্নয়নের যে ফিরিস্তি গাইছেন বিভিন্ন নেতা মন্ত্রীরা, তা কি সত্যি নাকি মিথ্যা, জানতে চাইছেন ভবীন্দ্র ত্রিপুরা। ভোট আসলে রাজ্যের বিভিন্ন এলাকাতে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা মন্ত্রীদের দেখতে পাওয়া যায়, কিন্তু কতটুকু উন্নয়ন হয়েছে সেটা নিয়ে এবার প্রশ্ন তুললেন এক জনজাতির ভবীন্দ্র ত্রিপুরা। পাহাড়ের ভূমিপুত্ররা কিভাবে দিন যাপন করছে, তার খবর কি রেখেছেন বুবাগরা, প্রশ্ন তাও। সাবরুম মহকুমার উপায়ছড়ি আরডি ব্লকের অধীন উপজাতি অধ্যুষিত এলাকায় রাজ্যের সকল অংশের লোকজনদের খুবই পরিচিত মাগরুম এডিসি ভিলেজে এই খবর ছড়িয়ে যায়। সেখানকার একজন বাসিন্দা ভবীন্দ্র ত্রিপুরা দীর্ঘ কয়েক বছর যাবৎ থেকে শুরু করে বর্তমানে ডাবল ইঞ্জিনের জোট সরকারের আমলেও সরকারি ঘর থেকে বঞ্চিত রয়েছেন। ভিলেজ কর্তৃপক্ষকে জানানোর পরও সরকারি ঘর মেলেনি, বর্তমানে বহু কষ্টের মধ্য দিয়ে আতপেট খেয়ে সাতজনের সংসার প্রতিপালন করছেন। তার জন্য তিনি বর্তমানে প্রশ্ন রেখেছেন এডিসি এলাকার উন্নয়নে কতটুকু সার্থক প্রদ্যুত কিশোর। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। Step into the realm of Assam Downtown University, where we encourage success. Experience the pinnacle of academic excellence and live your best days.